রবিবার ছুটির দিনে ভোট প্রচারে নামলেন হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ও বিদায়ী বিধায়ক ও মন্ত্রী তপন দাশগুপ্ত। মংরা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম শেখপাড়া এলাকায় বাড়ি বাড়ি প্রচারের পাশাপাশি একটি হরিসভাতে গিয়ে গলায় খোল ছুড়িয়ে খোল বাজালেন। এছাড়াও এই দিনের এই ভোট প্রচারে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান জয়শ্রী পাল, উপপ্রধান শ্যামসুন্দর কোলে সহ স্থানীয় নেতৃবৃন্দরা। তপন বাবু বলেন, 10 বছরে যা উন্নয়ন হয়েছে তা কোনোদিনও হয়নি। পিএইচই ওয়াটার ছিল না, মগরা দুই আমি কমপ্লিট করেছি, মানে আমি পশ্চিম শেখপাড়া আর জাঙ্গালপাড়ার জন্য দুটো স্পেশাল বন্দোবস্ত করেছি, প্রায় 22 লক্ষ টাকা করে দুটো পিএইচই করেছি, কাজ শুরু হয়েছে। 2-3 মাস লাগবে, তারপরে বাড়ি বাড়ি জল যাবে ট্যাপ ওয়াটার। আজকের হরিকীর্তন হচ্ছে, এসেছিলাম ডোর ডোর করলাম, কিছু মানুষের বাড়ির ব্যাপার আছে সেটা আমি দেখবো বলেছি। সব তো একসঙ্গে হয় না, ইন্দিরা আবাসন সেগুলো আমি করে দেবো, অসুবিধা নেই। রাস্তাঘাট পানীয় জল সব কিছু উন্নয়নমূলক কাজ হয়েছে আমার এখানে। পঞ্চায়েত অত্যন্ত ভালো কাজ করছে, আমার পার্টির সভাপতিও ভালো কাজ করছে, সবাই মানুষের সঙ্গে থাকে। আমাদের ইউথের সভাপতি অর্পণ আছে, ভালো কাজ করছে। ভাই থেকে শুরু করে, সুজিত থেকে শুরু করে প্রধান রাজা চন্দন, আমাদের টিম ওয়ার্ক, মিঠুরা সব কাজ করছে, টিম ওয়ার্ক কাজ করছে। মানুষ অত্যন্ত আনন্দিত যে রেশন বিনা পয়সায়, স্বাস্থ্য কার্ডে কার্ড 5 লাখ টাকা, রাজ্যের মুখ্যমন্ত্রী এত উন্নয়ন করেছে, উন্নয়নের পক্ষে মানুষ আছে। বিপি আসলে পর পশ্চিমবাংলাকে বিক্রি করে দেবে। মমতা ব্যানার্জী যা উন্নয়ন করেছেন পশ্চিমবাংলায়, বিনা পয়সায় রেশন ব্যবস্থা, পানীয় জল বিনা পয়সায়, তারপর স্বাস্থ্যকারী কার্ড 5 লক্ষ টাকা, কন্যাশ্রী যুবশ্রী থেকে শুরু করে পথসাথী, জন্ম থেকে মৃত্যু মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে আছে। আর একটা গরিব মেয়ের বিয়ে হবে, তার জন্য 25,000 টাকা অনুদান, কী করেননি তিনি, সবটাই করেছে। মানুষেরা বুঝতে পারছে, বিশেষ করে মহিলারা একচিড়িয়া দিদির সঙ্গে আছে। এবং আমি সিডিল বেল্টে ঘুরছি তো, মানুষ খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ দিদির পক্ষে আছে। হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, টিভি নিউজ 10। আপনাদের পছন্দের এবং প্রিয় চ্যানেল টিভি নিউজ 10। এবার থেকে এই চ্যানেল আপনারা দেখতে পাবেন আকাশতরী কেবেলের 260 নম্বর চ্যানেলে। দুর্গাপুরে টিভি নিউজ 10 আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র দুর্গাপুরের স্টিল টাউনশিপ, শেভকো টাউনশিপ, অমরাবতী ডিফেন্স কলোনি, গোপালপুর, সাগরভাঙ্গা, সিআরপিএফ কলোনি, শোভাপুর, আরি কলেজ ক্যাম্পাস, সমগ্র ডিএসপি এলাকা। এছাড়াও আপনারা দেখতে পাবেন বিজড়া, রঘুনাথপুর, ধোবিঘাট, রূপগঞ্জ, পরাণগঞ্জ, মানা, মেনগেট, বান্দ্রা। টিভি নিউজ 10 চ্যানেল আপনারা আরও দেখতে পাচ্ছেন বাঁকুড়ার জেমুয়া, সোনামুখী, পখন্না, হাতাসুরিয়া, বড়চড়া, রাজমাধবপুর, বেলুড়। এছাড়াও আপনাদের প্রিয় চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন রাজবাঁধ, অন্ডাল, রানীগঞ্জ, বরাকর, পাণ্ডবেশ্বর সহ বেশ কিছু জায়গায়।